ছাত্রীরা, আজকে আমি ক্লাস সিক্সের অঙ্কের নিজে করি 10.2 এর অঙ্কগুলো শুরু করছি। কি বলেছে দেখো, নিচের আবৃত্ত দশমিক সংখ্যার মধ্যে কোনগুলো শুদ্ধ আবৃত্ত দশমিক আর কোনগুলো মিশ্র আবৃত্ত দশমিক খুঁজি ও আলাদা ঘরে বসাই। তাহলে এই অঙ্কগুলো করার আগে আমাদের তাহলে জানতে হবে যে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা কোনগুলো আর মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা কোনগুলো। চলো দেখি কি বলেছে। যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরেই শুরু হয় তাদের শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা বলা হয়। যেমন 0.5 এর মাথায় পৌনঃপুনিক আছে, আবার 0.3 এর মাথায় পৌনঃপুনিক আছে, 0.123 ওয়ান থেকে থ্রি পর্যন্ত প্রত্যেকের মাথাতেই পৌনঃপুনিক আছে। এর ক্ষেত্রে দেখো আবৃত্ত দশমিকটা দেখো দশমিক বিন্দুর পরেই শুরু হচ্ছে প্রত্যেক ক্ষেত্রে, যার জন্য এদেরকে কি বলা হচ্ছে, শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। আবার যেসব আবৃত্ত দশমিক দশমিক বিন্দুর পরে শুরু না হয়ে এক বা একাধিক অঙ্ক বাদ রেখে শুরু হয় তাদের মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা বলা হয়। যেমন 0.055 এর মাথায় পৌনঃপুনিক, আবার দেখো 0.133 এর মাথায় পৌনঃপুনিক, 7.028 টু আর এইট এর মাথায় পৌনঃপুনিক আছে বা আবৃত্ত দশমিক আছে। প্রত্যেকের ক্ষেত্রেই দেখো দশমিকের পরের সংখ্যা থেকে কিন্তু আবৃত্ত দশমিকটা শুরু হচ্ছে না, একটা অঙ্ক বাদ রেখে শুরু হচ্ছে বা অনেক সময় একাধিক অঙ্ক বাদ রেখেও শুরু হতে পারে। এইসব ক্ষেত্রে এইসব আবৃত্ত দশমিক সংখ্যাগুলোকে বলা হবে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। চলো তাহলে এবার অঙ্কগুলো কিছুটা শুরু করি। দেখো আমি একটা দেখিয়ে দিয়েছি 5/6, এর ক্ষেত্রে দেখো ভাগ যেমন করার করবে, ভাগ করতে গিয়ে কি দেখা যাচ্ছে, 0.8 এর পরে 3 পরপর পরপর দেখবে তিন সংখ্যাটা বারে বারে ঘুরে আসছে। তাহলে এর ক্ষেত্রে তাহলে আমরা কিভাবে লিখবো আবৃত্ত দশমিক সংখ্যাটাকে, 0.8 শুধু 3 এর মাথায় পৌনঃপুনিক। তাহলে এর ক্ষেত্রে কি দেখতে পেলে, এই আবৃত্ত দশমিক সংখ্যার যে আবৃত্ত দশমিকটা দশমিক বিন্দুর পরের সংখ্যা থেকে কিন্তু শুরু হচ্ছে না, একটা সংখ্যাকে বাদ দিয়ে তার পরের সংখ্যাতে শুরু হচ্ছে। ফলে একে আমরা কি বলতে পারি, যে এই সংখ্যাটাকে মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা বলতে পারি। দেখো সেটাই লেখা হয়েছে, তাহলে 5/6 সমান 0.83 এর মাথায় পৌনঃপুনিক, আর এটি হলো একটি মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা। একইভাবে আরও একটা দেখিয়ে দিচ্ছি, 3/13, এর ক্ষেত্রে দেখো 13 দিয়ে 3কে ভাগ করছি, ভাগ করতে গিয়ে কি দেখছি, ভাগ করার পর দেখবে শেষে আবার আমার ভাগ শেষ সেই 30ই আসছে, মানে সবার প্রথমে দেখো 30ই ছিল, তার মানে 9 এর পরে আবার আমার 2, 3, 0, 7, 6, 9 এই সংখ্যাগুলো আবার ঘুরে ফিরে আসবে। অতএব এখান থেকে আমি কি লিখতে পারি, যে 0.2 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যায় আমার পৌনঃপুনিক। তাহলে সেই জন্য আমি কি করেছি, যে শুধুমাত্র প্রথমেরটাতে আর শেষের অঙ্কটাতে আমি শুধু মাথায় পৌনঃপুনিকগুলো বসিয়েছি। এর ক্ষেত্রে দেখো পৌনঃপুনিকটা কোথা থেকে শুরু হয়েছে, দশমিকের পরের সংখ্যা থেকেই শুরু হয়েছে। তাহলে এই সংখ্যাকে আমি কি বলতে পারি, যে শুদ্ধ আবৃত্ত দশমিক সংখ্যা। দেখো সেটাই লেখা হয়েছে। এইভাবে তোমরা নিজে করি 10.2 এর বাকি অঙ্কগুলো করবে, আর কষে দেখি 10-এর, এখানে আমি দেখিয়ে দিচ্ছি 10-এর 3-এর দাগের যে অঙ্কগুলো আছে এখানে শুধুমাত্র তোমরা এই সংখ্যাগুলো থেকে কোনগুলো শুদ্ধ আর কোনগুলো মিশ্র আবৃত্ত দশমিক সংখ্যা সেগুলোকে শুধু আলাদা করবে, এখন সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে হবে না।
আজকের কাজ শুধু এটুকুই রইল। সবাই ভালো থেকো, সুস্থ থাকবে।